প্রিয় দর্শক, আজকে আমরা আসছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুর্গাপুর ইউনিয়নে, ভাটা ইউনিয়নের গোপালপুর গ্রামে আমরা আসছি আমির ভাইয়ের জমিতে। এটা হচ্ছে একটা ফুলকপির জমি, এটা মালিক সিডের মালিক 50 জাতের যে ফুলকপিটা সেই ফুলকপি। তো ভাই এই ফুলকপিটা চাষ করেছে, ভাইয়ের কাছে আমরা জানবো যে এই মালিক 50 যে ফুলকপি, এই ফুলকপিটা কতদিনে আসলো, এটার গড় ওজন কত হচ্ছে, বাজার প্রাইস কত পাচ্ছে, এবং এর রোগ বালাই আছে কিনা বা পচে যাচ্ছে কিনা বা নষ্ট হচ্ছে কিনা, এটা আমরা ভাইয়ের কাছে জানবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। জি আমির ভাই ভালো আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে ফুলকপিটা, এটা তো মালিক সিড কোম্পানির? জি মালিক 50। মালিক 50। আচ্ছা ভাই, এই ফুলকপিটা আপনি বাজারে বিক্রি করতেছেন, এখন কতদিন বয়সে এটা উঠাইছেন? আমি এটা 50 থেকে 52 দিনের ভিতরে কাটছি আমি ফুলকপিটা, আজকে 4 দিন বিক্রি করছি। তো বিক্রি করার সময় বাজারে নিয়ে গেলে গাড়িতে লামাইতে হয় না, ফুলকপিটা সুন্দর পাইকারি এমনিতেই কিনে নিয়ে যায়, এবং আমি খাইছি, এটা কিন্তু অনেক স্বাদ, একবারে গলে যায় তরকারির মাঝে, অনেক ভালো। প্রিয় দর্শক, আমরা আমির ভাইয়ের মুখে শুনলাম, এটা সম্পর্কে যেটা জানলাম, এটা হচ্ছে উনি 52 দিনে বাজারে বিক্রি করেছে, এবং বাজারে নিয়ে যাওয়ার পরে কখনো কোনো সময় এটা বেশিক্ষণ বসে থাকা লাগেনি, তার আগে আড়তদার যারা, আড়তে যারা মাল কিনে, তারা এই ফুলকপিটা কিনে নেয়, এবং এই ফুলকপিটা এখন পর্যন্ত উনি 4 বার এই জমিটা থেকে উঠাইছে। তো ভাই, আপনি কত টাকা করে কেজি বিক্রি করতেছেন, কেজি না পিস? কেজি কেজি। প্রথম দিন বিক্রি করছি 70 টাকা। 70 টাকা কেজি। দ্বিতীয় দিন বিক্রি করছি 65 টাকা। আচ্ছা 65। তৃতীয় দিন বিক্রি করছি 60 টাকা। 60 টাকা 4 দিন, বাকি 2 দিন 60 টাকা করে। আচ্ছা ভাই, এই যে এই ফুলকপিটা আমরা বলেছিলাম বা আমাদের কোম্পানি বলেছিল 50 দিনে এটা বাজারে বিক্রি করা যাবে, এই জন্য এটার নাম দিয়েছে মালিক 50, কিন্তু আপনি 51-52 দিনে আপনি উঠাইছেন। তো ভাই, আপনার কাছে কি মনে হয়, আসলে কোম্পানি বললো 50 দিন, আপনি 52 দিন, আসলে আপনার পরিচর্যার কারণে কোনো সমস্যা হইলো, না আসলে মূলত কপিটা এরকম হয়? আসলে আমার ক্ষেতটা উঁচু না, কেন অনেক বৃষ্টি গেছে, এটা আমাদের মাছ পড়তো পানি মেঘ পড়িয়া মাছে গুতাইছে একটারে, ফাইনে গুতাইছে একটারে, তারপরে আমি তখন ওজন ফলাইতে পারছি ফুলকপিটা। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা জানলেন যে এই জমিটা পানির নিচে ছিল কপি লাগানোর পরে, এবং এই জমিতে মাছ ধরা হয়েছে, এই জমিতে মাছ ধরছে, তারপরেও আল্লাহ দিলে। আচ্ছা ভাই, এই যে এই ফুলকপিটা, এটার ওয়েটটা কতটুকু হবে? জমিতে অনেকবার আসছেন কিন্তু আপনি জানলেন যে আজকে জানলেন যে এটা মালিক সিডের 50 জাতের ফুলকপি। আচ্ছা, এই জাত সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, যে দেখে কি মনে হচ্ছে, বা এই আপনাদের এই এলাকায় আগাম কপিটা কেমন চাষ হয়, এই সম্পর্কে যদি একটু বলেন। এই এলাকাটা আমরা প্রথম থেকে জানি রবি মৌসুমে কপি, মানে ফুলকপি বাঁধাকপি দুইটা সবচেয়ে বেশি হয়, এবং ইদানিং কয়েক বছর ধরে তারা খুব আগাম আগাম যে জাতগুলো আছে, এবং আগাম জাত এবং লেট ভ্যারাইটি দুইটাতেই খুব এক্সপার্ট বা খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো এত আগাম বার ফুলকপি হয়ে যাবে এটা আসলে চিন্তার বাহিরে, আমি বাইরে করে দেখাইছে, এটা আসলে আমি আশা করি এখানকার চাষিরা নেক্সট টাইম থেকে এটা চাষাবাদ করবে। প্লাস হলো যে আগাম আমরা যে দামটার জন্য আসলে আমরা কি করি, যে কোনো জিনিস একটা ব্যবসায়িক একটা মূল উদ্দেশ্য হলো দাম, দাম যদি পাওয়া না যায় তাহলে কিন্তু উনি যে দামটা পাইছে নেক্সটে যারা করতেছে তারা কিন্তু এই দামটা পাবে, এই দাম পাবে না, কমবে। তো আমি আশা করব যে কৃষক ভাইরা সবসময় একটু হয় একটু লেট ভ্যারাইটি নাইলে একদম আগাম যে যারটা করলে আপনারা লাভবান হবেন। কৃষি মানে কিন্তু এখন ব্যবসা, কৃষি মানে এখন পুরো কি কৃষক চিন্তা ভাবনা হবে না, আপনাকে একটা ব্যবসার সাইডে চলে যেতে হবে। যেহেতু আমি এটা পরিশ্রম করব, আমি এটা অবশ্যই আমার যেটা লাভবান হয় আমি সেই দিক দিয়েই কী করবো, মানে তা যাবো আর কি। তো এই ফুলকপিটা কৃষক ভাইরা করলে অবশ্যই লাভবান হবে, এটা আজকে আরও একটু প্রমাণ হলো। এই পর 4 দিন কাটা হয়েছে, সামনে দিন কাটলে উনি এত দাম এত কম পাবে না, মোটামুটি ভালোই আরও ভালো দাম পাবে। এখন আমরা জানতে চাবো পাশের জমির যে কৃষক, আমাদের এয়ার মালিক সিডের লিড ফার্মার শাহাবুদ্দিন ভাই। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনি তো চারাটা মনে হয় আপনি দিয়েছেন? জি আমি যতদূর জানি। হ্যাঁ, তো আপনি নিজেও করেছেন? জি। তো এখন আপনি আজকে জমিতে আসছেন, এত সুন্দর একটা ফলন দেখতেছেন, এত সুন্দর একটা ফল, আসলে সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগতেছে ভাই, যদি একটু বলতেন? ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। আর এয়ার মালিক সিডের আমি যে কোনো নতুন জাত ফুলকপি বিভাগ বাধা হয়েছে আমি নিজে করি, এটা দেখাই সবসময়। হ্যাঁ, এটা আমরা দেখে আসছি যে এয়ার মালিক সিডের নতুন কোনো প্রোডাক্ট যদি আসে, নতুন কোনো পণ্য যদি আসে, প্রথম আপনাকে দেওয়া হয়,
এবং আপনি প্রত্যেকটা জমিতে আপনি নিজেও করেন। তো আশা করা যাচ্ছে যে এই মালিক ফিফটির আগাম ভবিষ্যৎ বাণী কি কোনো কিছু বলতে চাচ্ছেন, ভবিষ্যতে এটা কোন জায়গায় যাইতে পারে মার্কেটটা, বা কেমন সেলস হবে, বা কৃষক কেমন করবে? আমি গেছে গতবছরও বেচছি প্রায় 10 প্যাকেট বিচার স্যার, আমার সারাগুলো সব বাইরে গেছে। ও সাল চরি পরি দিক দিয়ে গেছে, এবছর তারা চাইছে আমি তারা দিতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে আগামীতে এটা আরো ভালো চলবে, ভালো চলবে।